আসসালামু আলাইকুম আমি শুরু করছি ট্যাক টাইম নিয়ে একটা ছোট্ট টপিকস দীর্ঘদিন ধরে আমার ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারা সবাই জানতে চাইছে স্যার ট্যাক টাইম কী আমিও খুব একটা ভালো জানি না তারপরও ট্যাক টাইম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তা আমি ফার্স্ট টাইম বলে নিম বলে নিই যে আমার চ্যানেলের নামটা কি ওয়েলকাম টু আই অ্যান্ড গার্মেন্টস মিডিয়া আমার চ্যানেলের নাম আমি আজকে আলোচনা করব ট্যাক টাইম নিয়ে ট্যাক টাইম হোয়াই ইজ ট্যাক টাইম ইম্পর্টেন্ট হাউ ইজ ইট ক্যালকুলেট এটি কীভাবে ক্যালকুলেশন করতে হয় আমি যদি ফর্মুলাটা লিখি ট্যাক টাইমের তাহলে দেখেন আপনারা শুধুমাত্র ফর্মুলাটা দেখায় আপনাদেরকে ওয়ার্ক টাইম আর কাস্টমার ডিমান্ড এটাই হচ্ছে ট্যাক টাইমের ফর্মুলা সেই ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে যদি একটু আলোচনা করি তাহলে দেখেন যে আমি বায়ারের কী পরিমাণ চাহিদা আছে এবং কতদিন সময় দিল এইটার উপর নির্ভর করবে তার ট্যাক টাইমটা কত আসবে পার পিসে তা এক্সাম্পল হিসেবে বায়ার তিন হাজার পিস টি শার্ট শার্ট প্যান্ট যেটাই হোক অর্ডার দিছে আর সময় দিছে মাত্র পাঁচ দিন এখন পাঁচ দিন আমরা কত ঘন্টা চালাবো এইটাও আমাকে ধারণার বিষয় জানার বিষয় তা ম্যাক্সিমাম ক্ষেত্রে আন্তর্জাতিক রুলস অনুযায়ী আট ঘন্টা ফ্যাক্টরি চালানোর নিয়ম একজন শ্রমিকের সেই ক্ষেত্রে আমরা একদিনের সর্বোচ্চ আট ঘন্টা যদি ধরি তাহলে ওয়ার্কিং টাইম পাবো আমরা সাড়ে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা কেন পাবো মানে সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার পাবো কী কারণে পাবো এটা হচ্ছে আধা ঘন্টা তার অ্যালাউন্স সে মিটিংয়ে থাকতে পারে সে বাথরুমে যাইতে পারে সে অন্যান্য কাজে থাকতে পারে মেশিন নষ্ট হইতে পারে অ্যাক্সেসারিজ প্রবলেম হইতে পারে এই জন্য সাড়ে সাত ঘন্টা কাজের টাইম ধরা হয় সেই সাড়ে সাত ঘন্টা অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার ইন্টু ফাইভ ডেজ সমান আসা যাচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার অর্থাৎ সাঁত্রিশ ঘন্টা সাড়ে সাইত্রিশ ঘন্টা যেটা বলি ওইটাকে যদি আমি সেকেন্ডে নিয়ে যাই তাহলে আসে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সেকেন্ড এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সেকেন্ড সেই ক্ষেত্রে ট্যাক টাইম যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সেকেন্ডকে তিন হাজার দিয়ে ভাগ করলে এটা পিসেস পঁয়তাল্লিশ সেকেন্ড আসে পার পিসের জন্য তার সময় অর্থাৎ ট্যাক টাইমটাই বলা যায় পঁয়তাল্লিশ সেকেন্ড ফোর্টি ফাইভ সেকেন্ড আপনারা একদম ইজিভাবে বাংলায় মানে কত ক্লিয়ারভাবে বোঝানো যায় আরেকটা উদাহরণ যদি দিই আমি হসপিটাল নিয়ে যে এটা হচ্ছে আমাদের গার্মেন্ট সেক্টরের বাইরে সেটা একজন ডাক্তার যদি সারা দিন রুগী দেখে তাহলে তার ওয়ার্কিং টাইম থাকে সাড়ে সাত ঘন্টা কিন্তু তাকে প্রতিদিন নিয়ম বেঁধে দেওয়া আছে ওই যে বায়ার যেরাম অর্ডার দিছে পঞ্চাশ করে রুগী দেখতে হবে কতজন পঞ্চাশ করে রুগী দেখতে হবে সেই ক্ষেত্রে একজন রুগীর কত সময় লাগবে এবং ট্যাক টাইমটা কত আসবে তাহলে সাড়ে সাত ঘন্টা যদি ডাক্তার রুগী দেখে তাহলে ষাট দিয়ে গুণ করেন তাহলে চারশো পঞ্চাশ মিনিট হয় ওই যে আধা ঘন্টা বাদ দিলাম ডাক্তারের বিভিন্ন ওয়েস্টেজ টাইম আছে সেই ক্ষেত্রে পার রুগীর ট্যাক টাইম অর্থাৎ একজন ডাক্তার যে রুগী দেখছে সেখানে ট্যাক টাইম আসতেছে কত দেখেন চারশো পঞ্চাশ ভাগ পঞ্চাশ চারশো মিনিট ভাগ পঞ্চাশ জন পারসন ছ নয় মিনিট অর্থাৎ একজন ডাক্তার অ্যাভারেজ নয় মিনিট করে একজন রুগী দেখতে হবে এইটাই হচ্ছে ডাক্তারের ট্যাক টাইম এই ট্যাক টাইম নিয়ে অনেকের ভিতরে দ্বিদাদন্ত ছিল আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি কিনা জানি না তারপরেও কমেন্টসে আপনারা সুন্দরভাবে আমাদেরকে জানাইবেন যে ট্যাক টাইমটা কী ধন্যবাদ সবাইকে আসসালাম